আমি একটা জিনিস দেখায়নি সেই জিনিসটা আগে দেখাতে হবে আহ মোহাম্মদের যে প্রফেসির কথা আপনি বললেন সেটাই আমরা একটু দেখে নিই তাহলে আহ মোহাম্মদের একটা প্রফেসি নিয়ে আমরা একটু আলোচনা করি এটা হচ্ছে বুখারি শরীফের একটা সহি হাদিস সবচাইতে অথেন্টিক হাদিস

কি একটা মুসিবতের ভিতরে পড়লাম ভাই এখন কেমন বোঝা মিল দিই বলেন তো না মহামারী বলতে মহামারী বোঝানো হয়নি মহামারী বলতে অন্য মহামারী বোঝানো হয়েছে মহামারী বোঝানো হয়েছে এটা বোঝানো হয়নি লিটারাল মিনিং অন্যটা বা ওয়ার্ড অন্যটা বোঝানো হয়েছে এটা ফিরে কিছু হ্যাঁ এটা তো আমরা একটা গোজামিল দাও লাগবে এখন কেমন ফারাজ ভাই একটু গোজামিল দেওয়ার চেষ্টা করুন কোনো লেখা নাই কোনো লেখা আছে ভাই এখানে তো কোনো লেখা নেই হ্যাঁ দোস্তো ওখানে হজ বন্ধ রাখছিল ঠিক আছে কাবার ভিতরে ঢুকতে দেনই ঠিক আছে বাট ইয়া কোনো না তো লেখা নেই তার মধ্যে

আপনার পরের পরের পয়েন্টটা বলেন তাহলে আমার পয়েন্টটা হচ্ছে ভাইয়া আমি আসলে আহ একটু পড়াশোনা করতেছিলাম যে খুব খুব বেশি ডিপলি পড়াশোনা মানে মোটামুটি করা ইসলামের পরের হিস্ট্রি অ্যান্ড ইসলামে ইসলাম যে আপনার হাসান এবং হুসাইনকে যারা গ্লোরিফাই করে বা হাসান ওয়াজ লাইক এ মানে তারা তার নবীর চেয়েও খুব বেশি সে মেয়ে পাগল ছিল এখন এগুলো এগুলো তো গেল এখন আমার 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 টপিকটা এটা না আমি জাস্ট এটা লিস্ট ধরে যদি আমি দেখি তাহলে ইসলামকে গ্লোরিফাই করছে বা ইসলামকে সায়েন্সের সাথে আটকাই ছিল আমার আব্বাসিদ খলিফাদের মনে হয় সময়ে তো এটা সম্পর্কে যদি আপনাদের কোনো নলেজ থাকে তাহলে একটু যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি একটু একটু বিজ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে ইসলামের ইসলামকে গ্লোরিফাই করছে মানে ইসলাম তো আগে কিন্তু ভাই মানে যে সমস্ত বিজ্ঞানী প্রখ্যাত বিজ্ঞানীরা আহ যারা হচ্ছে আরব দেশে জন্মেছিলেন যে সমস্ত প্রখ্যাত বিজ্ঞানীরা যারা আর কি অনেক বড় বড় আবিষ্কার করছে তারা তাদেরকে সবাইকে তো ইসলাম কাফের বলে ঘোষণা করছে ইসলামের বড় বড় পন্ডিতরা তাদেরকে কাফের বলে ঘোষণা করছে হ্যাঁ আমি একটা ভিডিও দেখাতে চাই এর থেকে আসিফ ভাই মানে কোন বিজ্ঞানী কোরআন পড়ে কোনো কিছু আবিষ্কার করছে নাকি তারা অন্যের করা আবিষ্কার থেকেই বা অন্যের অর্জিত জ্ঞান থেকেই পরবর্তীতে শিক্ষা নিয়ে নিজের রিসার্চ করা জ্ঞান দিয়ে বিজ্ঞানী হতে পেরেছেন কোনটা হচ্ছে সেটাই সেটাই আমি আপনাকে ফরাজ ভাই দেখাতে চাচ্ছি যে ওই যে সমস্ত পণ্ডিতরা বড় বড় আবিষ্কার করছে তারা সব গ্রিক সভ্যতা থেকে ফিলোসফি ধার করে তারা নতুন কিছু আবিষ্কার করতে পেরেছে যেটা ইসলামের কালিমরাই বলে আমি বলতেছি না ফারাজ ভাই আপনি একটু ভিডিওটা দেখেন হ্যাঁ

তাহলে বুঝলাম না তো ভাই ইসলামে তো এই ধরনের জ্ঞান অর্জন করাটাই তো হারাম মানে যে যুক্তিবিদ্যা বা গ্রিক ফিলসফি এগুলোই তো ইসলামে হারাম তাহলে মানে ইমাম সাফি বলছে যারা যুক্তিবিদ্যা ফিলসফি জ্ঞান অর্জন করবে তাদের গাদার পিঠে চড়ায় শহর ঘুরাইতে হবে এবং মানে ফিরিতে হবে ওই হবে জি সেটাই ভাই আসলে ধর্ম আব্বাসিদ খালিফাতের সময় যখন বাগদাদে আপনার খলিফা ছিল খলিফ খেলাফ ছিল তখনই অনেক বেশি পরিমাণে গ্লোরিফাই করা হয়েছে এর আগেও ইভেন ইসলামে অনেক মারামারি কাটাকাটি হয়েছে একজন একজনের মারছে উমাইয়া শাহরে মারছে আপনার এরপর স্টেফেন ভাই বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা যদি একটু বলতেন হ্যাঁ পয়েন্টটা হচ্ছে মানে এভাবে কিভাবে মানে ইসলাম স্প্রেড হলো এত গ্লোরিফাই এত কিছুর পরেও তরবারির মাধ্যমে তরবারির মাধ্যমে স্প্রেড হয়েছে দের মৃত্যুর পরে কি ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো একটু পড়তে পারেন আবু ইসলাম শান্তির ধর্ম এই ধরনের কথা তো কখনো কেউ বলে নাই এটা তো রিসেন্ট আর কি